বন্ধুরা আজকের এই ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থর বুড়ো প্রশ্ন উত্তর নিয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য একাদশ শ্রেণীর বাংলা আন্তর্জাতিক গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ গুরুত্বপূর্ণ কিন্তুভাবে তোমাকে সাহায্য করবে তাই দেরি না করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর সহ তোমরা ভিডিওটি দেখে নাও এবং এই সমস্ত প্রশ্নের যে উত্তরগুলি তা কিন্তু খুবই সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আজকের আলোচনা বিশাল থুরথুরে বুড়ো গল্প থেকে এসে কিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও এবং বাংলা সংক্রান্ত যে কোনো প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থর্তুরে বুড়ো গল্প মূল গল্পটি রচয়িতাকে বিশাল ডানাওয়ালা এক বুড়ো গল্পটির মূল রচয়িতা গাবরিয়েল গার্সিয়া মার্কেজ দু নম্বর পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল কোন দিনটিতে উত্তরে তোমরা লিখবে পেলাইও বৃষ্টির তৃতীয় দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল থুর্তুড়ে বুড়োর পরনের পোশাক কী রূপ ছিল ন্যাকড়া কুরুনির মতো থুরতুরেবুড়োর কণ্ঠস্বর শুনে পেলাইও আর এলিসেন্দো তার সম্পর্কে কী ভেবেছিল এলিসেন্দো তাকে নাবিক বলে ভেবেছিল প্রতিবেশী মহিলা বুড়োকে দেখে কী বলেছিল বুড়োকে দেখে একজন দেবদূত বলেছিল থুরতুরেবুড়োর খাবার কী ছিল বেগুন ভর্তা শুধুই ছিল বেগুন ভর্তা সে খেত সাত নম্বর পাদ্রি গনসাগা থরথরে বুড়োকে দেখতে পেলাইওদের বাড়ি কখন এসেছিল পাদ্রি গনসাগা বুড়োকে দেখতে সকাল সাতটার আগে পেলাইওদের বাড়িতে এসেছিল আট নম্বর প্রশ্ন পেলাইও আর এলসেন্দো রাতে শুতে যাওয়ার আগে দেবদূতকে কোথায় বন্দি করেছিল উত্তর হবে মুরগির খাঁচায় বন্দি করেছিল বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই এসএ প্রশ্নের শুধু উত্তরটুকুই আলোচনা করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের যে উত্তরটি কোয়ার লেখা কোথা থেকে নেওয়া এবং সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে নম্বর প্রশ্ন সাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল উত্তর হবে রোম থেকে চিঠি আসার কথা ছিল দশ দাগ দেবদূতের খাদ্য হিসেবে পরশিনী কি নির্দেশ দিয়েছিল দেবদূতের খাদ্য হিসেবে ন্যাপথুলিন খাওয়ার বা ন্যাপথলিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রতিবেশিনী পেলাইও আর এলসেন্দ্র দেবদূতকে কোথায় রাখবে ঠিক করেছিল পেলাইও আর এলসেন্দ্র দেবদূতকে সমুদ্রে ছেড়ে দেবে ভেবেছিল বন্ধুরা নম্বর প্রশ্ন পাদ্রি গনসাগর মতে বুড়ো লোকটি কী রূপ ছিল লোকটি সার্কাসের উড়ন্ত দড়ি করকে কিসের মতো দেখাচ্ছিল সার্কাসের দুরন্ত দড়ি করকে নক্ষত্র বাদুরের মতো দেখাচ্ছিল বন্ধুরা আমি নিশ্চিত আজকে তোমাদের মোট তিরিশটি এসকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ত্রিশটি প্রশ্ন তোমরা যদি বিশাল ডানাওয়ালা এক উত্তরে বুড়ো গল্প থেকে পড়ে রাখো তাহলে তোমরা কিন্তু এর ত্রিশটার মধ্যেই তোমরা কমন পাবে ফাইনাল পরীক্ষার জন্য বন্ধুরা ভিডিওটি তাই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই ত্রিশটি প্রশ্ন ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং বাংলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটির অর্থাৎ এই যে প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করেছি তার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে কিন্তু আমি পিডিএফ লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেব দেখো চোদ্দো নম্বর প্রশ্ন দেবদূতের ঘটনায় পাদ্রীগুণ শাখার প্রতিক্রিয়া কেমন ছিল স্তম্ভিত হয়েছিল শহরে আসা ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণটি কী ছিল আকর্ষণ ছিল একটি মাকর্ষা কন্যা পেলাইয়া কিসের কাজ করতো পেলাইয়া পাহারাদারের কাজ করত দেবদূতটিকে কারা মর্মর রূপে স্থাপন করতে চেয়েছিল দেবদূতটিকে মর্মের রূপে স্থাপন করতে চেয়েছিল কল্পনা বিলাসী লোকেরা বন্ধুরা এর আগেও দুটো বড় প্রশ্ন অর্থাৎ এই বিশাল ডানওয়ালা থত্রের বুড়ো থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই সেই প্রশ্ন দুটি কিন্তু দেখে নাও যে দুটি মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একাদশ শ্রেণীর সাজেশন দু বলে একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে সমস্ত গল্প কবিতার বিষয়বস্তুগুলো এবং প্রশ্ন উত্তরগুলো খুবই সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে সমস্ত ভিডিওগুলো দেখে নাও আর আমি নিশ্চিত যে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবেই পাবে দেখো আঠেরো নম্বর প্রশ্ন আজকে পাদ্রি হওয়ার পূর্বে গনসাগার কি কাজ করত। পাদ্রি হওয়ার পূর্বে গনসাগা কঠোরের কাজ করত। গনসাগা কোন ভাষায় বৃদ্ধকে সুপ্রভাত জানিয়েছিল ল্যাটিন ভাষায় পেলায়ের সন্তানটি কী রোগে আক্রান্ত হয়েছিল পেলায়ের সন্তানটি জ্বরে আক্রান্ত হয়েছিল বুড়োকে দেখতে আসা ভিড় সামাল দিত কারা পেলায়ের বাড়ির সামনে বুড়োকে দেখতে আসা ভিড় সামাল দিত সৈন্যবাহিনী দেবদূতটিকে দেখার জন্য প্রত্যেকে কত অর্থ খরচ করতে হতো পাঁচ সেন্ট করে দিতে হতো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে এক সেন্ট সমান কত বা পাঁচ সেন্ট সমান কত তেইশ দেবদূতটিকে দেখতে অসুস্থ মানুষজন কোথা থেকে এসেছিল অসুস্থ মানুষেরা ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিল মা বাবার কথা না শুনে নাচ দেখতে যাওয়ার ফলে মেয়েটির জীবনে নেমে এলো দেখো এর ফলে কিন্তু মেয়েটির জীবনে অভিশাপ নেমে এলো সে একটি আজব মাকর্ষায় পরিণত হয়েছিল পঁচিশ নম্বর মেয়েটি মাকড়সার মুখটি দেখতে কেমন কেমন ছিল যে সেটি যেগুলো ছিল স্বাভাবিক মেয়ের মতোই ছাব্বিশ নম্বর ডানাওয়ালা বুড়োর চেয়ে মেয়ে মাকড়সা দেখতে ভিড় কেন বেশি হতো কারণ বুড়োর থেকে মেয়ে মাকড়সাকে দেখতে ভিড় বেশি হতো তার কারণ তাকে দেখার জন্য দর্শনী দিতে হতো না দেবদূতকে দেখে এক অন্ধ আতুরের কি পরিবর্তন হয়েছিল কি পরিবর্তন হয়েছিল তার কিন্তু তিনটে দাঁত গজিয়েছিল আঠাশ নম্বর প্রশ্ন দেবদূত পেলায়োর ঘরে কার সঙ্গে খেলা করত দেবদূত পেলায়ের সন্তানের সঙ্গে খেলা করত। উনত্রিশ নম্বর দেবদূতকে দেখিয়ে অর্জিত অর্থ থেকে পেলাইও কি করেছিল অর্জিত অর্থ থেকে পেলাইও কিন্তু সেই তার দোতলা বাড়ি নির্মাণ করেছিল বন্ধুরা এবার তিরিশ নম্বর প্রশ্ন পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন এলিসেন্দা থুর বুড়োকে কোন দিকে উড়ে যেতে দেখেছিল এর উত্তরে হবে এলসেন্দো থুরথুরে বুড়োকে সমুদ্রের উপর দিয়ে অসুস্থ চিলের মতো উড়ে যেতে দেখেছিল বন্ধুরা ত্রিশটি প্রশ্ন শেষ তোমরা কিন্তু অবশ্যই এই ত্রিশটি প্রশ্ন ভালো করে মনোযোগ সহকারে পড়বে এরপর তোমাদের কোন প্রশ্ন তোমাদের কাছে নেই বা কঠিন বলে মনে হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন সহ কমেন্ট করে জানাবে তোমাদেরকে খুবই সহজ ভাষায় সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ